আসসালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। আগামী মঙ্গলবার থেকে বিএনপি তাদের নতুন ঐতিহাসিক কর্মকাণ্ড ঘোষণা করতে যাচ্ছে। আর ইতিমধ্যে আপনারা জানেন বিএনপির সিদ্ধান্ত নিয়েছে যে এবারের এই রোড মার্চ বা যে কর্মকাণ্ড শুরু করেছে সেটা সরকার পতনের আগে তারা ঘরে ফিরে যাবে না, আর যদি নির্বাচন করার চেষ্টা করা হয় প্রতিহত করা হবে। এখন মার্কিন ভিসানীতির আওতায় একটা জিনিস আছে, নির্বাচনে বাধা দিলে ভিসানীতি উল্টা তারাই খাবে। আমার আলোচনাটা এই জায়গায় না। এখন ধরেন বাংলাদেশে এ যাবৎকালীন ইইউ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মানবাধিকার কমিশন যারাই আসছে তারা সরকারকে একটা জিনিস প্রেশার করছে যে অংশগ্রহণমূলক নির্বাচন। অপরদিকে নির্বাচন কমিশন বলছে যে অংশগ্রহণমূলক নির্বাচনের দায়িত্বটা নির্বাচন কমিশনের না, এটা রাজনৈতিক দলগুলোর বক্তব্য। এখন সরকার বলছে যে সংবিধানের বাহিরে নির্বাচন হবে না, পশ্চিমারাও এই সংবিধানের বাহিরে গিয়ে নির্বাচনের জন্য সরকারকে প্রেশার দিচ্ছে না, শুধু বলছে সুষ্ঠু নির্বাচন। এখন এই সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য আমি গতকালকে আমার একটা ভিডিওতে বলেছি যে সবচেয়ে জরুরি হচ্ছে অংশগ্রহণমূলক। এখন ধরেন না, এখন যে বক্তব্য আসছে সেই বক্তব্য আসার পর বিএনপির এই যে চলমান আন্দোলন বা এই যে মানে কী বলা হয় তাদের যে এথিক্স, সেই এথিক্সে কতদূর লাভ হবে? অতীতের 2014-18 নির্বাচন যতই বিতর্কিত হোক সারা পৃথিবী এটাকে সমর্থন দিয়ে বসছে, এই আমেরিকাও কিন্তু দিচ্ছে। এবার 23-এ এসে তারা ডিফারেন্ট ক্যারেক্টার দাঁড়াচ্ছে, তো নির্বাচন হয়ে গেলে যে তারা আবার সমর্থন দেবে না আপনার কি এটাতে শঙ্কা আছে? দিয়েও তো দিতে পারে, তখন কী হবে? বিএনপি নির্বাচনে না আসলে ঝামেলা হবে। এখন বিএনপি নির্বাচনে না আসলে ভাই এই অংশগ্রহণমূলক নির্বাচন করবে কি? গতকালকে বলেছিলাম আমাদের রওশন আন্টি বা রওশন দাদি, তিনি যেই ঘোষণা দিয়েছেন, আমার গতকালকের ভিডিওতে বলেছি যে আমি জিএম কাদেরের বক্তব্য পাইনি। গতকালকে পর্যন্ত তিনি একটা কৌশলী রাস্তায় হাঁটছেন, একদিকে সরকারের সমালোচনা করছেন, আরেকদিকে তিনি নির্বাচনে যাওয়ার জন্য ফুল প্রস্তুতি নিচ্ছেন। এমনকি একটা দুইটা আসনে না, তিনি বলছেন যে 300 আসনেই নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। এখন জাতীয় পার্টি যদি 300 আসনে নির্বাচনের জন্য তারা প্রস্তুতি নেয়, এক পক্ষ হচ্ছে জাতীয় পার্টি আর যেটা সংসদে এই মুহূর্তে প্রধান বিরোধী দল সংসদে আইনত দৃষ্টিতে, তো আরেকটা দল হচ্ছে আওয়ামী লীগ। এর মাঝখানে ছোটোখাটো আরও কিছু দল দেখবেন যে জোট বাইধা আপনার একটা মানে নির্বাচনে চলে আসবে, নির্বাচন সুষ্ঠু হবে। আর এরকম নির্বাচনে আওয়ামী লীগকে হারানোর ক্ষমতা কারোই নাই। দ্যাট মিন্স হচ্ছে যে তারিক জিয়া সাহেব যে পরিকল্পনা করছেন বা রোড মার্চ বা বিএনপির যে রাজনৈতিক পলিসি, সেগুলো আসলে জাতীয় পার্টি নির্বাচনে চলে গেলে সেখান থেকে কিন্তু আর মানে বাকিগুলো হয়তো বা ম্লান হয়ে যাবে। ধরেন নির্বাচন হয়ে গেলে হবে কি? আমাদের আজকেও ইসি বলছেন যে ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথমেই নির্বাচন হবে, মানে হবেই, এখানে আর কোনো কথা নাই, ক্লিয়ার, ওনার স্পষ্ট মেসেজ। আজকে আমরা দেখছি ইসি থেকে এই বক্তব্য আসছে, অক্টোবরে তফসিল ঘোষণা, সংবিধানের সিস্টেমে নির্বাচন হবে। এখন বিএনপি না আসলে সেটা তাদের জন্য ঝামেলার একটা বিষয় হবে, তারপরও বিএনপির নেতারা নিশ্চয়ই বোঝেন। এখন কাদের ভাই কী বলছেন? তিনি বলছেন যে সারা দেশে জাতীয় পার্টি সংগঠনটি আছে, এবার আমরা 300 আসনেই নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি, তো বোঝাই যাচ্ছে যে তারা ফুল নির্বাচন করবেন। এমনকি তিনি আশাবাদী যদি ত্রিমুখী লড়াই হয়, এখানে বেসিক্যালি তিনি বুঝিয়েছেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি, তাহলে উত্তরবঙ্গের আসনগুলো আমরা অবশ্যই পাবো ইনশাআল্লাহ, তিনি বললেন। আর এখন যদি ত্রিমুখী লড়াইয়ের মধ্যে তিনি কি বিএনপির নাম মেনশন করেন নেই, তাহলে অন্য কোনো দলকে নির্বাচনে আসছে কি না, উই ডোন্ট নো, কারণ শুধু আওয়ামী লীগ আর জাতীয় পার্টির নির্বাচন এখানে ওইরকম আসবে না। যদিও সারা জীবনই বাংলাদেশে এই দুইটা দলে নির্বাচন করে বাংলাদেশ এবং বিএনপি, আওয়ামী লীগ বিএনপি জোট হিসাবে অন্য দলগুলো কানেক্ট হয়, এটাই বাংলাদেশের নির্বাচন ছিল এতদিন। গতকালকে লালমনিরহাট রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন ছিল। তিনি বলছেন যে আমরা মুদ্রার এ পিঠে দেখেছি আওয়ামী লীগকে, ওই পিঠে দেখেছি বিএনপিকে, আর জাতীয় পার্টি মানুষ দেখেছে সুশাসন দিতে, মানে জাতীয় পার্টিকে মানুষ দেখছে সুশাসন দিতে, উন্নয়নের শুভ সূচনা এই জাতীয় পার্টিকে দিয়ে হয়েছে। আজকে যে রাস্তায় পিস চালা হচ্ছে তা জাতীয় পার্টি করেছে, এরশাদ সাহেবের হাত ধরেই হয়েছে। সরকারি উদ্যোগে উদ্দেশ্য করে বলছেন এখন তিনি ইতিহাস বিকৃত করা হচ্ছে, তারা যে ইতিহাস বলবে সেটাই মেনে নিতে হবে। 96 থেকে লালমনিরহাট আছে, মাঝখানে রংপুর নির্বাচন করেছি, তিস্তা ভাঙন রোধ করেছে। তিনি অনেক কথা বলছেন যে জাতীয় পার্টি আগামীবার আসলে তিনি কী কী করবেন, যে মেগা মোগলহাট স্থলবন্দর চালু হবে, রানওয়ে বড় করা হচ্ছে, বিমান চলাচল করবে। আর তিনি বলছেন যে নেতৃবৃন্দ যারা আছেন আমরা নতুন নেতৃবৃন্দ আনবো, আর পরিবেশ ধ্বংস করা হচ্ছে, খালবিল আছে, এগুলোর বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন যদি জাতীয় পার্টি ক্ষমতায় যায়। তাহলে এখন বিষয়টা কী হলো? এখন তারেক রহমান সাহেবের যে প্রস্তুতি অথবা ধরেন জামাত দৃশ্য তো আমরা দেখছি আলাদা, ভেতরে ভেতরে ওই জন্য নির্বাচনের গতিতে হচ্ছে এটাই মনে হচ্ছে।
এছাড়া এখানে আর কোনো এক্সট্রা পরিবেশ পশ্চিমবঙ্গ থেকে কোনো নিষেধাজ্ঞা আসছে না, এমনি প্রতিবেদন আসছে এগুলো গণমাধ্যমের, কিন্তু এগুলো সরকার টু সরকার কোনো রকম মেসেজ নেই। আরও দেখছি যে আজকে জো বাইডেন আমাদের প্রধানমন্ত্রীকে দাওয়াত দিচ্ছে নৈশ ভোজে দাওয়াত খাইতে। পরিবেশটা মনে হচ্ছে যে এখানে নির্বাচনে আসলে খুব বড় সড়ো ইফেক্ট যে তৈরি হবে সেটা মনে হচ্ছে না আর কি। তারপরেও ঘটতে পারে, কখন কী ঘটে আল্লাহ ভালো জানে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।